রায়গঞ্জ শহরের এক প্রান্তে কুলি ফরেস্ট সংলগ্ন এলাকায় রয়েছে একটি বিনোদনমূলক পার্ক যার নাম ইকো পার্ক এই ইকো পার্কের ভেতরে ক্যানেলের উপরে রয়েছে একটি শাঁখো এই শাঁখো দিয়ে মূল স্থানে প্রবেশ করতে হয় প্রত্যেক বছরই ডিসেম্বরের শেষার্ধে এই পার্কে প্রচুর মানুষ ভিড় জমান রায়গঞ্জ শহরে বিনোদনমূলক পার্কের সংখ্যা কম থাকায় এখানে প্রচুর মানুষ প্রত্যেক বছর আসেন শুধুমাত্র রায়গঞ্জ শহর নয় শহর সংলগ্ন এমনকি অন্যান্য জেলা থেকেও মানুষজন এই পার্কে এসে ভিড় করেন শীতের দুপুরে এই পার্কে বসেই প্রিয়জনদের সাথে সময় কাটান মানুষেরা এদিকে সামনেই আসছে বড়দিন নিউ ইয়ার্স ইভের মতো অনুষ্ঠান এমন সময়ে এই পার্কে ক্যানেলের উপরে থাকা সাঁকটির বেহাল অবস্থা ঘিরে বাড়ছে উদ্বেগ এই শাকটির নিচের অংশে বাঁশের পিলার ধরে গিয়েছে ঘুন বেশ কিছু বাঁশ ভেঙে পড়েছে এবং কিছু নরবরে অবস্থায় রয়েছে যার চেয়ে এই সাঁকর উপর দিয়ে যাতায়াত করতে ভয় পাচ্ছেন অনেকেই যে কোনো মুহূর্তেই বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আতঙ্ক দেখা দিয়েছে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম ওই পার্কের টিকিট কাউন্টারের কর্মী জহর ব্যানার্জির সাথে তিনি তিনিও এই সাঁকো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বারবার এই জায়গাটি প্রশাসনের তরফে পরিদর্শন করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন জহরবাবু পার্কের যা পরিস্থিতি মানে লিজ নিয়েছে লিজ না কে বাপি মনু নিত্য ভোলা নিতু ব্রিজের যে অবস্থা এটা আপনারা বলেননি যে এটা বারবার করে সরকারকে জানানো হচ্ছে জানা গিয়েছে এই শাকুটি রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির অধীনে রয়েছে শাকুটি দেখভালের দায়িত্ব পঞ্চায়েত সমিতির আমরা এই বিষয়ে কথা বলেছিলাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মানস ঘোষের সাথে বড়দিনের আগেই সেই সাঁকোটি সংস্কারের আশ্বাস দিয়েছেন তিনি পঁচিশে ডিসেম্বরের আগে আমরা ওটাকে রিপেয়ার করে দিচ্ছি যেটা ব্রিজটা আছে ইকো পার্কে ঢোকার সেটা আমরা রিপেয়ার করে দিচ্ছি পঁচিশে ডিসেম্বরের আগে আমরা রিপেয়ারটা করে দিচ্ছি ঠিক আছে এই মুহূর্তে অ্যাভেলেবল ফান্ড না থাকার জন্য সেটা নতুন করে করা যাচ্ছে না ব্রিজটা নতুন করে করার প্রয়োজনীয়তা আছে নাহলে পরে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে অন্যদিকে এই ইকোপার্ক পার্ক সংলগ্ন রায়গঞ্জ বন দপ্তরের অধীনে থাকা কমিউনিটি হলেরও বেহাল চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় ঘরের দরজা খুলতে সেখানে দেখা মিলল এখানে ওখানে ছড়িয়ে থাকা মদের বোতল এবং তাস ঘরের অপরিচ্ছন্ন অবস্থা এই ছবি প্রকাশিত হতেই তীব্র বিতর্ক তৈরি হয়েছে সরকারি এই ভবনটি এভাবে পড়ে থাকলেও কেন বন দপ্তরের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা নিয়েও উঠছে প্রশ্ন এ বিষয়ে শুনে নেব ইকো পার্কের টিকিট কাউন্টার কর্মী এবং ওই এলাকার ব্যবসায়ীদের বক্তব্য কমিউনিটি হলটা যেটা দেখতে পাচ্ছি তো এখানে তো মদের বোতলে ছড়াছড়ি তো এখানে কি মানে আপনাদের ডিউটির পরে কোনো রকম আসর টাসর বসে এরকম সেইটা তো আমরা আমাদের পাঁচটা অবধি পাঁচটার পরে চলে যাই তারপরে কি হয় না হয় আমরা হিসাব নাই এটা এরকমভাবে কতদিন ধরে পড়ে আছে আমি তো দুই বছর দুই বছর ধরে এইভাবেই পড়ে আছে এখানে আড্ডা বসে

আমরা এই বিষয়ে টেলিফোনে যোগাযোগ করেছিলাম রায়গঞ্জ বন রেঞ্জার প্রমিতা লামার সাথে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি ওটা তো আমি ও করেছে হ্যাঁ মতলব বাড়ি বাড়ি আমি গিয়ে দেখেছে হ্যাঁ তারপরে আমি একটা রিপোর্ট পুলিশ স্টেশনে করেছি ওটা হ্যাঁ ওই জন্য মানে সিধু ওদিকে নাই একটু কুলিকে যে রিভার আছে না ওখানে আছে মানে অনেক ও আড্ডা করে ও করতেছে